তোমরা কেমন? আশা করি তোমরা ভালো আছো। এই মহামারী করোনা দুর্যোগের মধ্যে আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে চেষ্টা করছি কিভাবে সুন্দরভাবে তোমরা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে সুন্দরভাবে তোমরা ক্লাস করতে পারো। আমরা চেষ্টা করছি, আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যে যাতে ভালো করে সুন্দর করে আমরা ক্লাস যদি উপস্থাপন করা যায়, তোমরা যদি সেদিকে রিলাইজ করো ইনশাল্লাহ, আশা করি তোমরা তোমাদের অনেক অভিজ্ঞতা পাবে। তো আজকে তোমরা জানো, আজকে আমরা পদার্থের গঠন, স্ট্রাকচার অফ মেটাল, বলতে পারি স্ট্রাকচার অফ মেটাল, পদার্থের গঠন, রসায়ন, নবসে রসায়ন, পদার্থের গঠন নিয়ে আলোচনা করবো। যে তোমরা অবশ্যই এই বিষয়টা আমি আমার আলোচনার সাথে খেয়াল করবে যে পদার্থের গঠন আলোচনা করার পূর্বে আমাদেরকে আলোচনা করতে হবে প্রথমে পদার্থকে আমরা দুই ভাগে, পদার্থ কাকে বলে, পদার্থ কি আমরা সবাই জানি যে পদার্থ হলো যে যা ভর আছে, যে জায়গা দখল করে, বল প্রয়োগ করে, প্রতিরোধ করে এবং গতিবেগ প্রাপ্ত হয় তাকে আমরা পদার্থ বলি। আমরা অনেকেই বলি যে ওজন আছে, ওজন কিন্তু আর ভরের মধ্যে অনেক পার্থক্য আছে। এটা তোমরা যখন ক্লাস ফিজিক্সে অধ্যয়ন করবে, ফিজিক্সে তখন কিন্তু ভর, ভর কিন্তু বলে ম্যাস, MASS, ম্যাস, আর ওজন হলো, ওজন হলো ওয়েট, যার ভর আছে ওজন আছে, যে জায়গা দখল করে বল প্রয়োগ করে প্রতিরোধ করে তাকে পদার্থ বলে। আসলে ওজন না, ভর আছে, এটা ঠিক যে প্রত্যেকটা পদার্থে ভর আছে, যে জায়গা দখল করে, যার বল প্রয়োগ করে অর্থাৎ প্রতিরোধ করে গতিবেগ প্রাপ্ত হয় তাকে পদার্থ বলে। যে ভরটা হলো যে কোন পদার্থের ভিতরে যে পরিমাণ আছে, কোন বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ আছে সেটিকে বলে বস্তুর ভর। আর ওজন হলো বস্তুর ভরের উপর পৃথিবীর আকর্ষণ বল, ভরের উপর পৃথিবীর আকর্ষণ বলকে ওজন করে। যাই হোক, ওই বিষয়ে যে আমরা আলোচনা করতে চাই না, আমরা যেহেতু আছে পদার্থের গঠন নিয়ে আলোচনা করবো, আমাদের প্রথমে আলোচনা করতে হবে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ তোমরা সবাই জানো যে পদার্থ আমরা প্রথম দুই ভাগ ভাগ করতে পারি, একজন মৌলিক পদার্থ, পদার্থ দুই প্রকার, আর একজন যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ হলো যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ভিন্ন অন্য কোন ভিন্নতা বৈশিষ্ট্য পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। আর যৌগিক পদার্থ হলো যে পদার্থ দুই বা ততোধিক মৌলিক পদার্থ দ্বারা গঠিত, অথবা যে পদার্থকে রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন মৌলিক পদার্থের আমরা দু একটা উদাহরণ আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন অক্সিজেন একটা মৌলিক পদার্থ, হাইড্রোজেন মৌলিক পদার্থ, নাইট্রোজেন মৌলিক পদার্থ, ফসফরাস মৌলিক পদার্থ, সালফার মৌলিক পদার্থ, এগুলো হলো মৌলিক পদার্থ। তার যৌগিক পদার্থ আলোচন করি যেগুলি, যেমন যৌগিক পদার্থ আমরা প্রথমে স্ট্যান্ডার্ড সলিউশন পানি, তারপর ধরো সালফিউরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, NO3 নাইট্রিক অ্যাসিড, সবচেয়ে ভয়ঙ্কর অ্যাসিড নাইট্রিক অ্যাসিড, যেটা মানুষের শরীরে মারলে আমরা সাধারণত তোমরা নিশ্চয়ই জানো যে সবচেয়ে ভয়ঙ্কর অ্যাসিডের মধ্যে যতগুলো অ্যাসিড আছে, অ্যাসিড দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো তীব্র অ্যাসিড আর লঘু অ্যাসিড। তার মধ্যে এই তীব্র অ্যাসিড তুমি খুব শক্তিশালী, তার মধ্যে নাইট্রিক অ্যাসিড শক্তিশালী, তারপরে মনে করো সোডিয়াম নাইট্রেট, তারপর সোডিয়াম যেটা পটাশিয়াম সালফেট, এই K2SO4 সালফেট, এইগুলো হলো আমরা যৌগিক পদার্থ। তা আমরা আজকে এই মৌলিক পদার্থকে আবার এটার মানে মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি এবং তার সংজ্ঞা ডেফিনেশন আমরা তোমাদেরকে দিলাম। এবার আমরা আলোচনা করবো যে মৌলিক পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করা যায়, একটা ধাতু অধাতু। ধাতু কোনগুলি, যে সকল পদার্থকে পিটাইয়া অন্য কোনো পদার্থ তৈরি করা যায় যাদের ভঙ্গুরতা কম, উজ্জ্বলতা বেশি, যাদের আঘাত করলে ঝরঝর শব্দ করে, যারা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী তাদেরকে সাধারণত ধাতু বলে। ধাতু যেমন ধাতুর সংজ্ঞা মেটাল, ধাতু মেটাল, যেমন ধাতু আমরা সাধারণত অনেকে বলে অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, তারপরে গোল্ড, এই গোল্ড অ্যারাম, পরে বিস্তারিত আমরা ডিটেল বলছি অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, তারপরে সিলভার, এগুলো হলো ধাতু সোনার। আর অধাতু হলো যে সকল পদার্থকে পিটাইয়ে অন্য পদার্থ তৈরি করা যায় না, নন মেটাল, যে যাদের ব্যয় অন্য কোনো পদার্থ তৈরি করা যায় না, যাদের ভ্রমণতা বেশি, আঘাত করে জন্ম শব্দ করে না, যারা তাপ ও বিদ্যুৎ অপরিবাহী তাদেরকে অধাতু বলে। অধাতু যেমন কার্বন, সালফার, ফসফরাস, এগুলি হলো অধাতু।
আমরা এই আজকে এই মুআদা আবার এইগুলি কিভাবে এই মৌলিকত্বের দুই ভাগে ভাগ করা যায়, এটা ধাতু অধাতু। আমরা আবার এই পদার্থের দুইটা ক্ষুদ্রতম অংশ হলো কি, আমরা জানি যে মৌলিক পদার্থ যে পদার্থ অংশ হলো যে পদার্থে ভাঙলে অণু আর পরমাণু দুইটা নামে পদার্থ পাওয়া যায়। প্রথম অংশ হলো একটা হলো পরমাণু, একটা হলো অণু। পরমাণু কি আর অণু কি? পরমাণু হলো যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা সাধারণত স্বাধীন অস্তিত্বের অধিকারী নয়। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা সাধারণত স্বাধীন অস্তিত্বের অধিকারী নয় কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে তাদেরকে পরমাণু বলে। যেমন পরমাণু সংখ্যা হলো যেমন পরমাণু হলো যেমন হাইড্রোজেন একটা পরমাণু এইচ, তারপরে একটা পরমাণু সি, ফসফর একটা পরমাণু পি, সালফার একটা পরমাণু এস, এটা মৌলিক পদার্থের পরমাণু। আর অণু হলো যে মৌলিক অথবা জৈব পদার্থের ক্ষুদ্রতম কণা যা সাধারণত স্বাধীন অস্তিত্বের অধিকারী কিন্তু পরমাণুতে বিশিষ্ট না হইয়া রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না তাদেরকে আমরা অণু বলি। একটা মৌলিক পদার্থের অণু, একটা যৌগিক পদার্থের অণু। যেমন এই যে মৌলিক পদার্থের অণু কোন করি, যে মৌলিক পদার্থের অণু, মৌলিক পদার্থের অণু, মৌলিক পদার্থের অণু হলো যেমন মৌলিক পদার্থের অণু হলো যেমন এইচ টু, এটা মৌলিক পদার্থ অণু। আর যৌগিক পদার্থের অণু, যৌগিক পদার্থের অণু, যৌগিক পদার্থের অণু হলো এইচ টু ও পানি, যেমন আমরা যা দেখছি এইচ টু ও থ্রি, এটা হলো যৌগিক পদার্থের অণু। তা আমরা মৌলিক পদার্থ অণু আর যৌগিক পদার্থ অণু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা এই একটা পদার্থের গঠনে প্রথমে আমরা একটা পরমাণুকে এই পরমাণু অণু পরমাণু জানলাম। এবার আমরা এই পরমাণু একটা পদার্থকে যদি আমরা অণুকে এই পরমাণুকে রাসায়নিক যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটা পরমাণু যদি আমরা একটা বিশ্লেষণ করি যেমন মনে করি একটা সাবজেক্ট পরমাণু, এই পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস, এই পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস, পরমাণু কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস, যেটা পরমাণু কেন্দ্র। এই নিউক্লিয়াসে থাকে হলো প্রোটন আর নিউট্রন, একটা পরমাণু অনেকগুলি ক্ষুদ্রতম কণা আছে প্রোটন প্লাস নিউট্রন, দুটি ক্ষুদ্রতম কণিকা একটা প্রোটন আর নিউট্রন। আর পরমাণু কেন্দ্রের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলি ঘুরতে থাকে ইলেকট্রন। তাহলে এই পরমাণুকে যদি আমরা রাসায়নিক বিশ্লেষণ করি অনেকগুলি মূল কণিকা পাওয়া যায়, সে এই পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, প্রোটন হলো ভর বিশিষ্ট কণিকা যার আদান চার্জ পজিটিভ, আর নিউট্রন হলো চার্জহীন কণিকা যার আদান চার্জহীন অর্থাৎ নেগেটিভ না পজিটিভ না, আর ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ অর্থাৎ নেগেটিভ চার্জ বিশিষ্ট কণিকা, ঋণাত্মক ঋণাত্মক চার্জ অথবা নেগেটিভ চার্জ বিশিষ্ট কণিকা হলো পরমাণু। ইলেকট্রনকে সাধারণত ই মাইনাস দ্বারা নির্দেশ করা হয় আর প্রোটনকে সাধারণত পি প্লাস দ্বারা অনেক অনেক ক্ষেত্রে এইচ প্লাস দ্বারা নির্দেশ করা হয়, আর নিউট্রন নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। এইচ প্লাস বেশি পি প্লাস বেশি থাকা হয় বেশিরভাগ ক্ষেত্রে বিভাজিত ভাগ হয় আর নিউট্রনকে এর দ্বারা প্রশ্ন হয়। এখন আমরা এই পরমাণুর এই ভর সংখ্যা এর মধ্যে একটা আলোচনা করতে হবে যে ভর সংখ্যা কি। ভর সংখ্যা হল যে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। তোমরা কি বুঝতে পারছো যে অনেক সময় এই এই ভর সংখ্যাটা কি? ভর সংখ্যা হলো প্রোটন আর নিউট্রন এই দুইটি সংখ্যার সমষ্টি একত্রে ভর সংখ্যা বলা হয়। আর আমরা একটা আরেকটা কথা তোমাদের জানতে হবে যে একটা পরমাণুতে যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। এই জন্য আমরা একটা পরমাণু যেমন একটা পরমাণু মনে করি এখানে যতগুলি প্রোটন থাকে আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে ক্লোরিনে ইলেকট্রন সংখ্যা আছে মোট হলো ভর সংখ্যা 35, ক্লোরিনে ভর সংখ্যা 35, তাহলে এখানে ইলেকট্রন আছে হলো পরমাণু ইলেকট্রন আছে হলো ইলেকট্রন আছে হলো 17টা আর প্রোটন আছে 17টা, প্রোটন আছে 17টা আর নিউট্রন আছে একটা,
এই নিউট্রন আছে একটা একটা এই পরমাণুর কেন্দ্রে মানে এই ভর সংখ্যা হলো পরমাণু ভর সংখ্যা হলো এই পরমাণু হলো ক্রোমের 35 এর মধ্যে তাহলে আমরা বলতে পারি যে একটা পরমাণু হলো যে যদি 17টা পড়ে থাকে 17টা নিউট্রন থাকে তাহলে একটা তাহলে আর ভর সংখ্যা হলো 35 35 এর মধ্যে নিউট্রন হলো 1 আর প্রোটন হলো 17 আর ইলেকট্রন 17 এই গুণ গুণ হলো 35 এখন যে একটা পরমাণু যতই পরমাণু থাকে ততই ইলেকট্রন থাকে এখন এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে এই ভর সংখ্যা নির্ণয় করার সময় এই ভর সংখ্যা কি তোমরা কি জানো যে ভর সংখ্যা আর একটা নাম আছে এই ভর সংখ্যাকে সাধারণত নিউক্লিয় সংখ্যা বলে ভর সংখ্যাকে সাধারণত নিউক্লিয় সংখ্যা বলা হয় তো আমরা আজকে এই ভর সংখ্যা জানলাম নিউক্লিয় সংখ্যা এখন এই যে ইলেকট্রন এই পরমাণু ইলেকট্রন অবস্থানে একটা এই আমরা নিয়ম আসাটা এটা রুল একটা নিয়ম ফলো করে পরমাণু ইলেকট্রন অবস্থান করে আমরা তার আগে যা তোমাদের জানতে হবে এই যে ইলেকট্রন গুলি যে পরমাণুতে অবস্থান করে এই অবস্থানের একটা সত্য আছে যে পরমাণুর নিউক্লিয়াসে চারিদিক ইলেকট্রন ঘুরতে থাকে তা আমরা এই পরমাণু যে সমস্ত কক্ষপথে অবস্থান করে সেই কক্ষপথগুলি অরবিটাল বলা হয় তো অরবিটাল হলো কি তোমাদের দিকে প্রশ্ন করে অরবিটাল কি যে পরমাণু গুলি পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে যে সমস্ত কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে সেই কক্ষপথগুলিতে আমরা এই অরবিটাল বলি এখন আমরা এই যে একটা পরমাণুতে ইলেকট্রনগুলি অবস্থান করা একটা পদ্ধতি আছে একটা রুল ফলো করে অবস্থান করে সেটা হলো টু এন স্পিন যে এই পরমাণুতে বিভিন্ন কক্ষপথে অবস্থান করে যে অরবিটালগুলি বিভিন্ন কক্ষপথে আমরা অবস্থান করতে নাম দিয়ে অবস্থান করতে পারি যে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ এবং চতুর্থ কক্ষপথ পঞ্চম কক্ষপথ ইত্যাদি কক্ষপথ থাকে সেই কক্ষপথগুলিকে আমরা যখন প্রথম কক্ষপথ ইলেকট্রন কয়টা আছে আমরা বলতে কি করে এই সূত্র অবলম্বন করলে আমরা প্রথম কক্ষপথ ইলেকট্রন কয়টা আছে সেটা আমরা জানতে পারবো তোমাদেরকে অবশ্যই আমি যে আলোচনা করি আলোচনা করে নোট করবে বাসায় বা দেখবে আর বই পড়বে দেখবে আলোচনা করবে বইয়ের সাথে আলোচনা করবে সুন্দরভাবে আজকে যদি তোমরা ক্লাসগুলি ভালো দেখো ইনশাল্লাহ আশা করি ভালো করতে পারবে যেমন মনে করো এই টু এন স্কয়ার প্রথম এন এর মান ওয়ান অর্থাৎ প্রথম কক্ষপথ ইলেকট্রন কয়টা আছে আমরা পাবো কিভাবে ওয়ান হলে প্রথম কক্ষপথ ইলেকট্রন প্রথম কক্ষপথ ইলেকট্রন প্রথম কক্ষপথে ইলেকট্রন হলো প্রথম কক্ষপথ ইলেকট্রন প্রথম কক্ষপথ ইলেকট্রন কত টু ইন্টু ওয়ান স্কয়ার টু ইন্টু এককে এক দুই ইন্টু দুই প্রথম কক্ষপথ ইলেকট্রন অবস্থান করে দুইটা তাহলে এর মান টু হলে দ্বিতীয় কক্ষপথ অবস্থান দ্বিতীয় দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কতটি টু ইন্টু টু স্কয়ার টু ইন্টু দুই গুণ সাত চার গুণ আট তার জন্য আটটা তারপর এবার তৃতীয় এর নম্বর তিন হলে তৃতীয় কক্ষপথ ইলেকট্রন তিন হলে তৃতীয় কক্ষপথ ইলেকট্রন অবস্থান করে কত ঘন্টা টু ইন্টু থ্রি স্কয়ার তাহলে টু ইন্টু টু থ্রিকে নয় নয় গুণ আঠারো আমরা যদি এরকম কক্ষপথ ব্যবহার করতে বত্রিশ পঞ্চবতারে পঞ্চাশ এরকম আমরা একটা কক্ষপথ ইলেকট্রন অবস্থান জানতে পারবো তাহলে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম আজকে তোমাদের কোন পরমাণু এবং পরমাণু গঠন কি এবং পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন কি অনেক সময় তো আসে যে আমাদের এই মৌলিক কণিকা কাকে বলে সাধারণত মৌলিক কণিকা প্রধানত তিনটি ইলেকট্রন প্রোটন নিউট্রন আরো অনেক কণিকা আছে তাদের মধ্যে প্রধান মৌলিক কণিকা তিনটি ইলেকট্রন প্রোটন নিউট্রন যেমন নিউট্রন আছে বোস্টন আছে এগুলি এগুলি বিস্তারিত আলোচনা তোমরা উপরে ক্লাসে যখন যাবে তখন বিস্তারিত আলোচনা করতে পারবে এই বিষয়ে জানতে পারবে তা আমরা আজকে এই বিষয়ে জানলাম আমরা এই কক্ষপথগুলির সাহায্যে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি যে ইলেকট্রনের অবস্থান অনুসারে আমরা এখান থেকে আমরা যোজনী বের করতে পারি আবার আমরা যোজনী বের করতে পারি এই সাধারণত এই কক্ষপথগুলির নাম বিভিন্ন নামে অবহিত করা হয় এভাবে আবার করতে পারি আবার এস থ্রি ডি এ অরবিটাল সাধারণত এই প্রথম এস অরবিটাল এই নিউট্রনগুলি যে সমস্ত কক্ষপথে অবস্থান করে সেই কক্ষপথের নাম হলো এস অরবিটাল এস থ্রি ডি এ এস থ্রি ডি এ এস অরবিটাল এটা অবস্থান করে দুইটা তৃতীয় হলো ছয়টা আর তৃতীয় হলো দশটা আর এক হলো চোদ্দটা চোদ্দটা ইলেকট্রন অবস্থান করে এগুলি ভাবে এভাবে আমরা সাধারণত এস থ্রি ডি অরবিটালের মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করতে পারি এবং সেখান থেকে আমরা যোজনী বের করতে পারি তা আমরা এগুলি আমরা দেখাবো তোমাদের পরবর্তী ক্লাসে বিস্তারিত আর একটা হলো যে এই ইলেকট্রন অবস্থান করার যারও কক্ষপথ আছে কতগুলি বিষয় আছে যেমন
আরেকটা নিয়মে করা যায়, দুইটা নিয়মে সহজ, তোমরা আরেকটা পদ্ধতি করতে পারো। দুইটা পদ্ধতি এক হলো, যেমন মনে করো এই কে এল এম এন ও পি, প্রথম কক্ষ মধ্যে কেতে লিখে ব্যবস্থা করা হলো দুইটা, দ্বিতীয়ত আটটা, এই টু এল স্কয়ার এই পদ্ধতি যদি অবলম্বন করি, তাহলে এখানে প্রথম কথা ইলেকট্রন মনে করো সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা আছে এগারোটা, তাহলে প্রথম কথা হতে হবে দুইটা, দুই দুই, তারপর আসলে হলো আট, দুই আট এক, তাহলে এখানে এক দুই তিন দিয়ে আমরা তিন, এই শেষ কক্ষ পথে এই সেটের যে কাঠে ইলেকট্রন অবস্থান করবে সেই কক্ষ পথে ইলেকট্রন সংখ্যাকে যদুন ইলেকট্রন বলা হয়। এবং যদি কোনো কক্ষ পথে কোন মলের সর্বশেষ শক্তি স্তরে সাধারণত এক দুই তিনটি ইলেকট্রন থাকে, তাহলে সেগুলিকে আমরা ধাতু বলবো, এক দুই তিন। কিন্তু যদি আবার কোনো কক্ষ পথে ইলেকট্রন সংখ্যা যদি তোমার তিনের অধিক, যেমন পাঁচ ছয় সাত, এখান থেকে আমরা ধাতু, আমরা অনেক এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা কিন্তু ধাতু অধাতু এবং যদুনে অনেক উপায় করবো। যেমন হলো, যেমন মনে করো ক্লোরিনে কোন ইলেকট্রন সংখ্যা সতেরোটা, তাহলে কন্ট্রোল ইলেকট্রন দুইটা, দ্বিতীয় হলো আটটা, তারপর সাতটা, তাহলে এখানে ইলেকট্রন কয়টা আছে, সাতটা, তাহলে এটা অবশ্যই অধাতু, কারণ হলো আর এটা হলো ধাতু, কারণ এই বক্রপথে ইলেকট্রন আছে একটা। আমি বলছি যে কোন উপরের বক্রপথে শেষ ইলেকট্রন বিন্যাস শেষ কাজ করতে ইলেকট্রন এক দুই তিনটে থাকে, তাহলে ধাতু এবং যদুনে দেবে, আর কোনো মনে ইলেকট্রনের শেষ কাপড় কিন্তু পাঁচ ছয় সাত থাকে, তাহলে সেটা অধাতু, কিন্তু যদুনে কিন্তু পাঁচ ছয় সাত না। এভাবে তখন তো অষ্টক, অষ্টক মানে আট, এই অষ্টক পূর্ণ করতে এখানে আর একটা ইলেকট্রন প্রয়োজন, সেটা হলো তার যদি আটটা ইলেকট্রন প্রয়োজন হয়, এই জন্য ধাতুগুলি ইলেকট্রন, আমরা জানি যে ধাতুগুলি ইলেকট্রন ত্যাগ করে সাধারণত ধনাত্মক আয়নে পরিণত হয়, আর অধাতুগুলি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তোমরা এই বিষয়গুলি আরো একটু বিস্তারিত করতে আমি আলোচনা করতেছি, আরো বিস্তারিত এই ডিটেলস আলোচনা পরবর্তীতে আসে। এখন আমরা এইগুলি সাহায্যে জানতে হলে এই ধাতু অধাতু আমরা জানলাম যে ধাতু অধাতু দ্বারা একটু আমাদের খুব সহজ হয়ে যাবে, কিন্তু আর একটা জিনিস সহজে জানতে হবে যে নিঃস্ব গ্যাস, ইনার্ট গ্যাস, এই জিনিসটা আমাদের বিশেষ জানা প্রয়োজন। আরেকটা মূল আছে, নতুন আবিষ্কার করা হয়েছে, এই হিলিয়াম ইলেকট্রন সংখ্যা আছে দুইটা, নিয়মে আছে হলো দশটা, আর মনে আছে আঠারোটা, আর আঠারোটা, আর কিটনে আছে চৌত্রিশ ইলেকট্রন, আর রেডনে আছে হলো হিলিয়ামে দুইটা, নিয়ে দশটা, আর মনে আঠারো, কিটনে চৌত্রিশ, জেনোনে জেনোনে আছে চুয়ান্ন, আর আছে রেডন, আর রেডনে আছে হলো ছিয়াশি, আমরা অনেক কিছু জানতে পারবো, স্বাভাবিক ইত্যাদি বিষয়ে অবগত করতে পারবো, সেগুলি আমরা আরেকটা আছে অবশ্যই, সেটা আমি তোমাদের দেখা পরবর্তীতে হলো এই বিষয়ে হোক, সেটা হলো আরেকটা আস্তে আস্তে এই পর্যায়ের সঙ্গে যখন আমরা প্রত্যেকটি যাবো তখন আমরা এই সম্বন্ধে আর বিস্তারিত আলোচনা করতে পারবো। আজকে আমরা তোমাদের এই মতো আলোচনা করলাম, আমরা পরবর্তী ক্লাসে আমরা কিভাবে যদুনের মাধ্যমে যদুনটা কি এবং যদুনের মাধ্যমে কিভাবে ইলেকট্রন বিন্যাস করে মাধ্যমে আমরা যদুনি এবং ইলেকট্রন সংখ্যার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে আমরা ধাতু অর্থাৎ চিনতে পারবো, যদুনের কাজ কত চিনতে পারবো, যেটা কোন বলো ইত্যাদি বিষয়টা আমরা জানতে পারবো। ছাত্রছাত্রী তোমরা আশা করি আরো বিস্তারিত জানতে পরবর্তী ক্লাসে, আমি যেহেতু সময় সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তোমরা এই করোনা ভাইরাসটা আর বৃষ্টিতে জিতবে না, এই সব সামনে শীতকাল আসছে, আমরা তো জানি করোনা ভাইরাসের অত্যন্ত বিষয়, আমরা সাধারণ নিজেদের সুস্থ রেখে যাতে বাসায় অবস্থান করবো এবং নিজেকে সেফ রেখে
আমরা ক্লাস অনলাইন ক্লাসের মাধ্যমে, আর অনলাইন ক্লাসে তোমরা জানো সবাই যে ক্লাসে আছো আপনাদের হাই স্কুল অনলাইন ক্লাস, ক্লাসে আছো আপনাদের হাই স্কুল অনলাইন ক্লাস, এর মাধ্যমে তোমরা ফেসবুক ইউটিউবে সার্চ দিয়ে তোমরা পেয়ে যাবে। সবাই ধন্যবাদ।